জানো তো, তাহলে এটা শুনিয়ে দাও না, মায়ের মর্মটা কথা আমরা দেখিয়ে দিই, চলো একসঙ্গে। আমি চাঁদকে বলি, বুঝতে পেরেছি, এরাও এই ওরকম মনে হয়, মানে এরা বলতে তোমাকে ও বলা যাবে না, এরকম বলো। আমি চাঁদকে বলি তুমি সন্তান না, আমার বউয়ের মত, এরকম বলে ভালো হতো নাকি? আরে মায়ের মর্মটা কি? মা আল্লাহ পাক কত দামি জিনিস, আম্মা সঙ্গে কতটা মধুর মায় করে বানিয়েছে, আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মাকে কত নিয়ামত দিয়েছে কবিলি ছেলেকে। ওই মাকে বলি তুমি যদি একটা ফুলের বাগান করে দেয়, চারিদিকে গোলাপ ফুল থাকবে, তার মাঝখানে আমার আম্মাজানকে দিয়ে দেবো। এবার আজকে আম্মাজান সেই ফুলের সুগন্ধ দিচ্ছে, আম্মাজানের গায়ের গন্ধটা আমাদের কাছে বেশি লাগে, কেননা উপরওয়ালা আমার আম্মাকে এইভাবেই পাঠিয়েছে, যেহেতু মা হলো জান, মা হলো প্রাণ, কবি রেখে মা যে হলো সত্যি কথা বলে একটু লাগে অবশ্য, কিন্তু আপনাকে আমি বলি, আমি জানি আপনারা এই এলাকার মানুষ খুব ভালো, আমি সকলকে মা হিসাবে মানি, একেবারে ধরে নেন আমি আপনাদের সন্তান, কেননা মুখে ডাকি মা, বুকে